রেশন নিতে গিয়ে বিপত্তি, সমস্যায় রেশন গ্রাহকরা, হঠাৎ গ্রাহক তালিকা থেকে নাম বাদ বহু গ্রাহকের, মৃত গ্রাহকের নাম বাদ দিতে গিয়ে জীবিত গ্রাহকের নাম বাদ দাবি ডিলারের, অভিযোগ ওড়ালো খাদ্য সরবরাহ দপ্তর। জল জ্যান্ত বেঁচে রয়েছেন, হাতে রয়েছে বৈধ ডিজিটাল রেশন কার্ডও, কিন্তু পাচ্ছে না রেশন, কিন্তু কারো নাম বাদ পড়েছে গ্রাহক তালিকা থেকে, আবার কোন গ্রাহকের রেশন কার্ড ব্লক করা হয়েছে, ফলে রেশন দোকানে গিয়ে খালি ব্যাগ নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। বাঁকুড়া শহরের একটি রেশন দোকানেই এমন গ্রাহকের সংখ্যা 50। রেশন ডিলারের দাবি, পরিবারের মৃত ব্যক্তির নাম বাদ দিতে গিয়ে ভুল করে জীবিত ব্যক্তির রেশন কার্ড ব্লক করে ফেলেছে খাদ্য সরবরাহ দপ্তর। অভিযোগ মানতে নারাজ খাদ্য সরবরাহ দপ্তর। দপ্তরের দাবি, গ্রাহক রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযোগ না করানোয় এমন সমস্যা হচ্ছে। আরতি বাগদি, বয়স 70 ছুঁয়েছে, কিন্তু পেট মানে না বয়সের ভার। অগত্যা অশক্ত শরীরেই সকাল হলেই বেরোতে হয় শহরের রাস্তায় রাস্তায়। বাঁকুড়া শহরের বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য খাবার জোটে দুপুরটা কেটে যায় তাতেই। রাতের খাবার কোনোদিন জোটে, আবার কোনোদিন জোটে না। বিবেকের টানে মাঝে মধ্যে নিজের মুখের গ্রাস তুলে দেন পাশের বাড়িতে থাকা মৃত নাতির ছোট ছোট অনাথ ছেলেমেয়েগুলোর অভুক্ত মুখে। রেশনের সামান্য চাল গম অভাবের সংসারে ছিল একটু বাড়তি অক্সিজেন, কিন্তু এ মাস থেকে তাও বন্ধ। রেশন দোকানে গিয়ে ফিরতে হয়েছে খালি ব্যাগ হাতে। স্থানীয় রেশন ডিলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেশন দোকানের গ্রাহক তালিকায় আরতি দেবীর নামে পড়েছে লাল কালির দাগ। এই অবস্থায় রেশন দেওয়া সম্ভব নয়। 70 পেরোনো আরতি দেবীর অভাবের সংসারে রেশন কয়েকটা দিনের খাবার জোটাতো। সেই রেশন আচমকা বন্ধ হয়ে যাওয়ায় এখন তার কাছে শুধুই সম্বল চোখের জল। ঢুকছি, কার্ডটা দিচ্ছি, তখন বলছে তোমার নাম আরতি বাগদি, তোমার নাম কাটা গেছে। তো বলি কেন, কী জন্য কাটা গেল না বলতে পারবো না, ওই কোন দিকে কি সাপ্লাই অফিস না মিউনিসিপ্যালিটি আমি তাও জানি নি। ওই ছেলেরা যায়, ওই নাতবউ বিধবা নাতবউ যায়, আমি লোকের দুয়ারে কাজ করি, বলি কী করবো, কোথায় যাই, কার এইচারে বলবো। আমাকে বলে হাসতে হাসতে বলছে ঝাঁটা নিয়ে যাবে, দেওয়াদিকে মারবে, ঠিক কোথায় কেটে দিয়েছে। আর ই ভাসুরপ বটে ভাসুরের ছেলে, বলি ওই ছেলেটারও কেটে দিয়েছে, খালি কী করে, ওর ছেলে নাই বউ নাই, কী করে খাবে। আমি নিজেই 2 কেজি যা দিয়েছে, 3 কেজি ওইগুলোকে এনে দিয়েছে, নিজেও খেয়েছে। আরে তো লোকের বাড়িতে কাজ করে আসলাম, 7টায় গেছি। তবে শুধু আরতি দেবী নয়, বাদ গিয়েছে পাশের বাড়ির সাধন বাগদিরাও। কেন নাম বাদ পড়েছে জানা নেই তারও। রেশন তুলতে গেছি, মাল তুলতে গেছি, বলছে আপনার নামটা আসছে না। আমার নামটা আসছে না কী কারণে, গত মাসে মাল তুলে গেছি, দেবে না নাম আসছে না, নাম আসছে না বলতে দেবে আমার বলতে কী করা যাবে এটা। ওই বললে তুমি আধার কার্ডের জেরক্সটা নিও আর রেশন কার্ডের জেরক্সটা নিও। যেমন কোথায় যাবো বলছি সাপ্লাই বসে যাও, সাপ্লাই বসে গেছি, সাপ্লাই বসে বলছে এইখানে কিছু হবে না, তুমি মিউনিসিপালে চলে যাও। যখন গেলাম যাচ্ছিলো আজকে অবশ্য যেতে কয়েক লোক বার করে বলি, এখন জানি দাঁড়া দেখি আরও তো কী কারণে এমনটা হয়েছে কি মনে হয়, কী কারণে সেটা আমার তো বুঝতে পারছি না। ধর কারণ হলে গত মাসে মাল তুলেছি আমি, আমি ওকে বললাম যে গত মাসে মাল তুলে বলে না নামটা না এলে কী করে মালটা দেবো আমি। তো এই যে রেশন পেলেন না, কতটা সমস্যায় পড়লেন? সমস্যা ভালো সমস্যায় পড়া হচ্ছে, কীরকম ওইটা নিয়ে আমার সংসার চলে। আমাদের রেশনটা নিয়ে অনেক কিছু সংসার কাজে লাগে, আমাদের ধরুন কাজ মাজ না হলে ওইটা আমাদের চলে, কাজ তো সবদিন নাই। কেন জলজ্যান্ত মানুষগুলোর নামে পড়েছে লাল কালির দাগ? স্থানীয় রেশন ডিলারের দাবি, পরিবারের মৃত ব্যক্তির নাম বাদ দিতে গিয়ে খাদ্য সরবরাহ দপ্তর জীবিত ব্যক্তির নাম বাদ দিয়ে ফেলাতেই এই সমস্যা তৈরি হয়েছে। ওই রেশন দোকানেই এমন 50 জন গ্রাহকের ক্ষেত্রে বিভ্রাট ঘটেছে বলে দাবি রেশন ডিলারের। দেখছি মানে যারা হয়তো প্রকৃত মারা গেছে তাদের নামটা বাদ না হয়ে তার ছেলের বাদ হয়ে গেছে, বা ছেলে মারা গেছে তার নামটা বাদ হয়ে তার মায়ের নামটা বাদ হয়ে গেছে, বা বাবার নামটা বাদ হয়ে গেছে, এরকমই দেখাচ্ছে। তো এই আরতি বাগদি বা সাধন বাগদি এদের নাম কী করে বাদ দেয়? আরতি বাগদি একটা ছেলে মারা গেছে, তার নামটি বাদ হয়নি, কিন্তু আরতির নামটা বাদ হয়ে গেছে। তো এরকম গরিব মানুষ তারা তো রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, আপনারা তো রেশন দিচ্ছেন না তাদের? সে তো আমাদের করার কিছু নেই, যদি
ওটা অফিসিয়াল গোলমাল থাকে আমাদের করার জন্য, মাছ যেখানে হয়ে গেছে মেমো যেমন বেড়াবে সেরকমভাবে মাছ দেবো। মানে এইটা সমস্যার সমাধান কীভাবে করবেন? সমস্যার সমাধান অফিসে গেলেই করে দিচ্ছে। কী কী করতে হচ্ছে তাদের? অফিসে গেলে কেওয়াইসি দিতে হচ্ছে, আর প্রকৃত যদি না জানানো যায় যে আমি তো বাদ দিয়েছিলাম এটা, কিন্তু আমার বাদ হয়ে গেলে এটা কী করে সেটা জানাতে হবে, এবং কেওয়াইসি দিতে হবে যে প্রকৃত বেঁচে আছে তার কেওয়াইসি দিতে হবে। রেশন ডিলারের যুক্তি মানেনি খাদ্য সরবরাহ দপ্তর। দপ্তরের দাবি, ওই গ্রাহকরা রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত না করায় এমন ঘটনা ঘটেছে। রেশন ডিলারদের এই সংযুক্তিকরণের জন্য সমস্ত যন্ত্রপাতি দেওয়া হয়েছে, তারপরও ডিলারদের গড়িমসি ও টেকনিক্যাল জ্ঞানের অভাবে এমন ঘটনা ঘটেছে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে যদি পরিবার মনে করে যে ব্যক্তি জীবিত আছেন অথচ তার কার্ডটি কোনোভাবে ব্লক হয়েছে সিস্টেমে দেখাচ্ছে, ডিপার্টমেন্ট প্রত্যেকটা রেশন দোকানকে ইপস মেশিন দিয়েছে উইথ বায়োমেট্রিক স্ক্যানার। তো সেই ব্যক্তি যদি কার্ডটা দেখা যায় সিস্টেমে কার্ডটা ব্লক হয়ে আছে, তো ওই ব্যক্তি তার নিজস্ব যে রেশন কার্ড আছে সেটা এবং পাশাপাশি যে আধার কার্ড আছে সেটা নিয়ে গিয়ে কনসার্ন এপিএসে যে ডিলার আছেন তার যে ইপস মেশিন, সেখানে বায়োমেট্রিক স্ক্যানার আছে, ইপস মেশিনে তিনি হাতের ছাপ দেবেন, উইদিন 48 আওয়ার্স তার কার্ডটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে এবং তার রেশন নিতে কোনো অসুবিধা নেই। ইসি নাম্বার ওয়ান। না, প্রথম কথা হচ্ছে ইপস মেশিন কীভাবে চালাতে হয়, বায়োমেট্রিক স্ক্যানার কীভাবে ইউজ করতে হয়, এই নিয়ে আমরা অলরেডি ট্রেনিং ডিলারদের দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিভিন্ন ডিলারদের টেকনিক্যালি, অনেকে এমন ডিলার আছে তাদের টেকনিক্যাল নলেজটা একটু কম, আমাদের নলেজে আমরা আরেকবার দেখবো যে কাদের কাদের প্রবলেম হচ্ছে এবার টেকনিক্যাল নলেজে। ডিলাররা তাদের যে আমরা ইপস মেশিন দিয়েছি সেখানে সব সিস্টেম আছে, যদি মনে হয় আমরা আরেকবার ট্রেনিং দেবো।